বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠেকিয়ে দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চাপাতি উঠানোর টাকা নাই, টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে আর ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে বা মাদ্রাসার মুয়াজ্জিন কি করছে, সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছে নেই। এগুলো হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে ভাই, কথা একটা বলি গীবত হয় এরপরও বলি শুনেন, আগেই বলে নিবে গীবত হয় যদিও এরপরও বলি শুনেন, কেন তুই জানলে আবার বলবি কেন, গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন, কথা কয় না আবারও জানেন আপনারা, কারা কারা জানেন না হাত তুলেন তো, না সবাই জানেন, তা গীবত যদি খারাপ হয় আচ্ছা বলেন করা হয় কি হয় না, সমাজে বেশি না কম, আপনাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না, একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে, তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয় গীবত দিয়া শেষ হয়, প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে, তালিমটা শেষ এবার চার পাঁচজন মিলে কথা বলা শুরু করে দিল, দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেরও খেল নাই, অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম পাঁচ ছয় জন, আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া, মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো, ইন্না বাদাজ-জন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়, খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না, কেন বলবা না জানো, তোমরা কি পছন্দ করো, আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোস্ত খাওয়া, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, আল্লাহ বলে না না যেটা তোমরা অপছন্দ করবা, সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোস্ত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনোদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোস্ত খাওয়া কশিন গেল পছন্দ করবে না। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের গুনার ব্যাপারে বলেন, স্বাভাবিকভাবে মানুষ জেনা করে, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও খারাপ, কেমনে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি গীবত করলো ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো, জেনা যে করলো সে নিজে নাফসান গুনাহ করলো, এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায় আল্লাহ মাফ করেও দিতে পারে, আল্লাহর কাছে এমন কোনো ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোনো গুনাহ নাই, কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা, আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে আল্লাহ পাক মাফ করে দেয়, বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করলে বলা মানুষের অভাব নাই, বাজারে হাঁটতেছে দেখবেন বাদাম কিনবে, বাদাম কিনে যায় আন্দাজে কিনবে না, ও ধান্দাই হইলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে, বড়ই খাবে, ভাই বড়ই কেজি কত, পাঁচশো, আচ্ছা দেখি তুমি মিষ্টি কিনা, এই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, খালি ফ্রি ফ্রি খেয়ে বেড়ায়, টাকাও দেয় না কিনেও না, এই যে হক নষ্ট হইলো, চোদ্দ জায়গার থেকে সে বাদাম খাইতেছে, বড়ই খাইতেছে, আম খাইতেছে, তরমুজ খাইতেছে, কিন্তু টাকা দেয় না, কিরে ভাই কিনলি না, ফ্রি ফ্রি খাই, এটার মজা আলাদা, অথচ জানেই না এটা বান্দার হক। এত মুসলমান অজ্ঞ, মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাইত দেখতেন অবাক হয়ে যেতেন, এমন এমন মুসলমান আছে যারা কালেমাটা শুদ্ধ করার মতো পড়ার ক্ষমতা নেই। ইউটিউবে ভিডিও দেখেছি, একজনকে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান, বলে হ্যাঁ মুসলমান অবশ্যই, তা আপনি চারজন নবীর নাম বলেন, হাসি দিছে একটা, কেটা ব্যাপার বলেন না, এসে বলতেছে আবু বকর ওমর ওসমান আলী, সুবহানাল্লাহ কয় নাকি, একজন কাছে সুবহান, একটু ট্রাই করলাম যে কি বলে, কাছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কম মিয়া, এই যে চারজন কি নবী না সাহাবি, হে কয় আবু বকর ওমর ওসমান আলী, আরেক ব্যাক করলে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি, কয় আল্লাহ, ওরে কইতেছে আল্লাহ কেমনে ধর্ম হয়, আল্লাহ বানাইছে না আমাদেরকে, আল্লাহ খাওয়ায় না, আল্লাহ আসমান বানাইছে না, কয় এজন্য আল্লাহ ধর্মের নাম আল্লাহ, কহ তার যুক্তি কি দেখছে, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ইসলাম বানাইছে, এ কারণে ধর্মের নামই আল্লাহ, কত প্রকার মূর্খ মানুষ সমাজের মধ্যে,
কত প্রকার জানলে মানে জ্ঞানহীন কাণ্ডহীন, অথচ দুনিয়ার সব জ্ঞান আছে। ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমনে বানায়, সে ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবে। এমন কি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালারা ফতোয়া দেয় ইসলাম নিয়ে। ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে, মুচি জুলতা সিলাই করে আর কয় ওই হুজুর যে এটা বললো এটা কি জায়েজ আছে, মুচি কইতেছে মুচি, রিক্সাওয়ালা বলতেছে এটা কি জায়েজ, তা জায়েজ না না জায়েজ তো হুজুর বুঝো, তুই বলিস বলার কে, আমরাও কোরআন বুঝি কারণ আমরাও 70 রাকাত তাহাজ্জুদ পড়ছি। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে আয়েশা আমার মানুষে বলে ভাই আমি কিন্তু ইমানদার, এই ইমানদার হইছে কালেমা ঠিক মতো বলবে আবার কে ইমানদার। আমাদের দেশে অসংখ্য এরকম মানুষ আছে যারা স্টেজে এসে বলবে ভাই আমি তাহাজ্জুদ পড়ি কিন্তু, আমি কিন্তু কোরআন পড়ি। আরে তাহাজ্জুদ পড়লে কোরআন পড়লে এটা স্টেজে এসে দেখানোর জিনিস না, বলার জিনিস, এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস, এটা বলার জিনিস। এমন কি সবকে সবার কাছে বলতে হয়? আচ্ছা বলেন নামাজ পড়া রোজা রাখা ইমান ইমানদার হওয়া এগুলো কি আমাদের দায়িত্ব না? কথা কয় না, দায়িত্ব না? মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো, এটাই তো দায়িত্ব। মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো, এটাই তো দায়িত্ব। কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার, এটা কি হয়? এটা বোকামি না? কথা বুঝেই না এরা, এ কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন একটা লোককে বিয়ে দিলেন আপনারা এলাকায়, স্বামীর দায়িত্ব কি বউরে পালা না, শাড়ি কিনে দিবে কে? আপনার আপনার বিবিকে আপনি শাড়ি কিনে দিবেন না আপনার ভাই কিনে দিবে? কথা কয় না এরা, আপনি কিনে দিবেন। কেন? বউ আপনার, বউরে সেবাও করবেন আপনি, টাকাও দিবেন আপনি, ঘুরতে নিয়ে যাবেন আপনি, স্বপ্নপুরীতে নিয়ে যাবেন আপনি। দায়িত্ব কার? আপনার দায়িত্ব কার? আপনার বউ দায়িত্ব। আমরা এটা বলি না যে ধর্ম যার যার উৎসব সবার, কেন জানেন? কারণ পরে হয়ে যাবে বউ যার যার বিয়ে, যার যার বউ সবার। এমন সাবধান, এই সমস্ত স্লোগান দিয়েন না, দায়িত্ব আপনার, বউ আপনার, দায়িত্ব আপনার। এখন কেউ যদি স্টেজে উঠে বলে ভাই আমি আমার বউকে শাড়ি কিনে দিছি, আমি আমার বউকে ঘুরতে নিয়ে গেছি, আমি আমার বউকে মাঝে মাস শেষে 5,000 টাকা দিছি, তাহলে বুঝবেন এটা আসল জামাই না, এটা ঘর জামাই না, বুঝেন নাই। কেন জানেন ঘর জামাই? কারণ সারা বছর টাকা দেয় না, বউর টাকায় চলে, একদিন দিছে ওটা ফুটানোর জন্য, আপনার কাছে বলার জন্য স্টেজে আসছে। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার যদি বলে ভাই আমিও নামাজি, আমি বলবো ওই ব্যক্তিটাই ঘর জামাই, মার কে ইমানদার? কেন? একদিন যারা ইমানদার হয়, একদিন যারা নামাজ পড়ে, এরাই মানুষের কাছে ফুটানোর জন্য স্টেজে বইলে বেড়ায়। মূলত নামাজিরা কোনোদিন কেউ কাউকে বইলে বেড়ায় না যে আমি নামাজি, এই জন্য ঘর জামাই মার কে ইমানদার হয় না। ইমানদার হবেন তো আল্লাহর সঙ্গে তাআল্লুক রেখে ইমানদার হন, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ভাইরা আমার খুব বুঝেন, আমার পয়গম্বর ডাক দিয়া বলতেছেন এ দুনিয়ার মানুষ সমাজের মধ্যে যারা জেনা করে এরা নাফসান গুনাহ করার কারণে আল্লাহ যদি চায় তারে মাফ করেও দিতে পারে, কিন্তু কেউ যদি অন্যের গীবত করে, আমি আছি ঢাকায় দিনাজপুরের মাটি থেকে বসে বসে আপনি আমার গীবত করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে আমার হক নষ্ট করলেন, হক নষ্ট করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম দিবে আর আপনার সওয়াবগুলো আমাকে দিয়ে সোজা জান্নাতে নিয়ে যাবে। বাইরে আমার এই কারণে ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ধারণার কারণে বান্দা লজ্জিত হয়, ধারণার কারণে বান্দা অপমানিত হয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ধারণার কারণে একদিন একজনের কাছে লজ্জিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, উনি ছিলেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হওয়া অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা বিবিকে ডাক দিয়ে বলে বিবি ঘরের মধ্যে নামাজ আদায় করলাম, তোমার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম, জনগণের কিছু হক আদায় আছে, আমি যেহেতু আমিরুল মুমিনিন প্রতিদিন সুন্দর করে রাত্রেবেলা বের হয়ে দেখা লাগে কোন বান্দা গুনাহ করে কে অসহায়, আমিরুল মুমিনিন তরবারে টেনে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুনাহ করে কে, উল্টা পাল্টা করে কে, চতুর্দিকে মরুভূমি মাঝখানে আমিরুল মুমিনিন হাঁটে, কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে ডাকাতি করবে এমন কোন গুনাহগার? আমিরুল মুমিনিন ওমর দেখার জন্য আস্তে যায়, হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গা থেকে আওয়াজ, দূর থেকে আওয়াজ ভেসে আসতেছে, কোন একটা মহিলার কণ্ঠে একটা চমৎকার কবিতা পাঠ হচ্ছে, আমিরুল মুমিনিন শুনতেছেন। ওমর বলে আমি শুনতেছি,
কোন একটা মহিলা সুন্দর করে পাঠ করে তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়ারকানি ইযলা খালিলা উলাইহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযি আনিস সারীরি জাওানিহু। আমিরুল মুমিন দূর থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে কণ্ঠের কবিতা শুনলেন, উনার মেজাজ গরম, ব্যাপার কি বুঝলাম না। গভীর রাত, আপনাদের কোন যুবকটা যারা চরিত্রহীন, কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে আর গভীর রাতে যদি কোনো মেয়ে তার ঘর থেকে আওয়াজ দেয়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আচ্ছা বলেন তো এই যুবকটা মনে করবে কি, হয়তো আমারে ডাকতেছে, কি বলেন? রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এই দেশে? এ মুসলমান আমিরুল মুমিনিন মনে করলো, মনে হয় কোনো নারী গুণা করার জন্য এরকম গান গাইতেছে, কাউকে ডাকবে। আমিরুল মুমিনিন প্রথম দুইটা শব্দ শোনার পর মেজাজ গরম হয়ে গেছে। তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়ারকানি ইযলা খালিলা উলাইবুহু। মহিলাটা সুন্দর করে ছন্দে ছন্দে বুঝাইতে চায়, আরে এক দীর্ঘ রাত, গভীর রাত, কালো হয়ে গেছে। এই রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম, খেলতে পারতাম, মজা করতে পারতাম, গল্প করতে পারতাম। এতটুকু শোনার পর আমিরুল মুমিনের মেজাজ গরম হয়ে গেল। কি বলে এটা, কোন বেঈমানটা আমি অমরের জামানায় এমন যদি গুনাহ করে ফেলে আল্লাহর কাছে আমি জবাব দিব কি? যার কারণে আমিরুল মুমিনিন তালাশ করা শুরু করলেন। আমিরুল মুমিনিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুনাহে জড়ায় গেছে। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটাও তার দায়িত্ব যে তার রাষ্ট্রে থাকা অবস্থায় কেউ গুনাহ করছে কিনা, গুনাহ করলে দায়িত্ব তার। আমাদের দেশের প্রত্যেকটা নেতার এগুলা বোঝা উচিত যে শুধু নেতা হইলেই চলে না, আমিরুল মুমিনিন থেকে রাষ্ট্র পরিচালনা শিখা দরকার। গভীর রাতে কোন গরিব অসহায় অবস্থায় আছে, কার ঘরে ফ্যান নাই, কার ঘরে কম্বল নাই, এটা দেখার দায়িত্ব সমাজের একজন সমাজ সেবকের দায়িত্ব। কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সাক্ষাৎ আমিরুল মুমিনিনের মতো একজন নেতা সে হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এরকম নেতা আছে কম, হ্যাঁ নাই বলবো না, আছে হয়তো কম, কিন্তু অন্যদের সংখ্যাই বেশি, ঠিক কেন করে কম। এমন দেশে জন্ম যদি রক্ত স্রোতে বহে নদী, শেষ দেশকে মদের জন্য কবুল করে না, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে, চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে, এমন শাসক খাদেম মোদে, দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। আমিন। ভাইরা আমার খুব বুঝেন, আমিরুল মুমিনের মেজাজ গরম, দৌড় দিয়া চলে যায়, মহিলার দরজা তালাশ করে করতে পারি পেয়ে যায়। উনার ইচ্ছা ছিল, উনার উচিত ছিল দরজায় টোকা দিয়া ঢুকা, কিন্তু উনি রাগের মাথায় কন্ট্রোল করতে না পেরে পিছনের দরজা দিয়া, পিছনের দেয়াল দিয়া লাফ দিয়া বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকার পরে ডাক দিয়া বলে, মহিলা বাতি বন্ধ করো, আমিও তোমাকে দেখবো না, তুমি আমাকে দেখবে না, পর্দার আড়লে যাও। মনে করেন তো হযরত ওমরের মতো একজন বান্দা দূর থেকে কথা শোনার সাথে সাথে ঘরের পিছনের দরজা দিয়া ভিতরে ঢুকে গেছে দেয়াল টপকায়া। আচ্ছা বলেন তো বাহ্যিকভাবে এটা কি ঠিক হয়েছে নি? কেন পিছনের দেয়াল টপকা উঠছে? আপনাদের কাছে ঠিক হয় নাই, কিন্তু এটাই ঠিক। কেন জানেন? প্রশাসন যারা, এরা যদি কোনো চোর বাটপারকে ধরে তাকে জিজ্ঞাসা করে বলবে না, ভাই মোবাইলের লকটা খুলে দাও, আমি একটু দেখতে চাই, অনুমতি দাও, থাপ্পর একটা কানের নিচে বসায় দেয়, তোমার মোবাইল খোল, সাথে সাথে মোবাইল খুলবেন, উনি দেখবে, আপনার বলাও লাগবে না যে অনুমতি দেন। কেন? প্রশাসনের অনুমতি লাগে না, সে যে কোনো সময় যে কাউকে ঘরের ভিতরে যে অ্যারেস্ট করতে পারে, এতটুকু ক্ষমতা সরকার তাকে দিয়েছে।
সেখানে যদি সে আমিরুল মুমিনিন, তার তো আরো ক্ষমতার পাওয়ারটা বেশি আছে, কি বলেন ঠিক না? তাই অন্যায় করছে মহিলা, ওমর মনে করছেন মনে হয় জেনায় লিপ্ত আছে, এই কারণে দেরি না করে ঠাস করে লাফ দিয়ে ঢুকে গেছে হাতে হাতে ধরার জন্য। ভিতরে ঢুকে দেখে মেয়ে তো একা, আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, এ কি ব্যাপার, এরকম নোংরা নোংরা গান গাইতেছো কেন, ফাইটটা যে আবার গান? আমাদের দেশে কিছু যুবকরা আছে মাহফিলে আসে না, কিন্তু ও পাশানি তুমি কোথায় বললে ঠিকই যায়, ফাইটটা যায় গানের ঠিকই যায় সমাজে। এই জন্য আপনাদের জন্যই তো আমরা সুন্দর সুন্দর গজল বানাই, কি ঠিক না? আমরা যদি এগুলো না বানাইতাম না গাইতাম আপনারা গানই শুনতে না জীবন, কারণ আমরা বানানোর কারণে আপনারা এখন গজল কিছু হইলেও শুনেন। এরপরেও যদি গানের পাগল সুরের পাগল, কিন্তু ভালোটা যদি থাকে তাহলে খারাপটা কেন শুনবো, কি বলেন ঠিক না? আমিরুল মুমিনিন বলতেছে, হাই তুমি কেন এটা গাইলা বলো, অপরাধ করেছো তো আমা করো। মেয়েটা ডাক দিয়া কয়, আমি যদি অপরাধ করি একটা, আপনি কে? আমি একজন সেনাপ্রধান, আমি একজন সাধারণ জনগণ, তা আমি একটা অন্যায় করলে আপনি করছেন তিনটা, কয়টা? তিনটা। কারে বলতেছে? ওমর কে বলতেছেন? যার ব্যাপারে নবী বলেছেন যে লাউ কানা বাদি নবিউল্লাহ কানা ওমর ইবনে আল খাত্তাব, আমার পরে যদি কোন নবী কেউ হইতো সেটা কে হইতো? ওমর হইতো। এই দিনাজপুর বাসীরা মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, বাংলাদেশে কোন নবী আসার সম্ভাবনা নাই, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। এই উত্তরবঙ্গের মানুষের ইমানকে সাবধান রাখবেন, আমাদের এই দেশের আবামর সাধারণ জনগণের ইমান নষ্ট করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা আপনাদের ইমান ধ্বংস করার জন্য এখন গোপনে গোপনে তারা তাদের নবীকে শেষ নবী হিসেবে প্রমাণ করতে চায়। এরা শেষ নবীকে নবী মানে না, যারা শেষ নবীকে নবী মানে না মুসলমান হতে পারে না, তারা কাফের। ঠিক কি না? নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, নবীর পরে কোন নবী আছে? নবী বলে দিয়েছেন যদি কেউ আসতো তো হতো কে? জোরে বলেন, কে হতো? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হতো না এই দাবি থেকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে আর নবী আছে? হযরত ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরের নবী যদি কেউ হইতো ওমর হইতো। আমিরুল মুমিনিন সুন্দর করে ওখানে গেলেন, মহিলা কয় আমি যদি অন্যায় করি একটা, আপনি করলেন তিনটা। আমিরুল মুমিনিন কয় আল্লাহ মাফ করে দাও। ইনি বলতে পারতেন আমার চিনোস আমি কে, বলতে পারতেন না? আমরা তো ভাই একটু চেয়ারম্যানের সাথে কোনো মতো সম্পর্ক থাকলে খালি বলি ভাই আমার চিনেন নি, কয় কে? আমি চেয়ারম্যানের খালতো ভাইয়ের ফুফুর শালার ভাই, খোসায় মোসায় কোনো মতে কোনা বাড়ি করে দাপট দেখায়। যেখানে আমিরুল মুমিনিন উনি বলতেছেন আল্লাহ তুমি আমার মাফ করো, ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো। মেয়েটা ডাক দিয়া বলতেছে, অন্যায় তিনটা করছেন আমার তলার, আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন। মেয়েটা আবার ডাক দিয়া বলে, এক নম্বর অন্যায়, কি অন্যায়? আল্লাহ বা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাইসাল বিররবি আনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পিছনের দরজা দিয়ে ঢোকা যাবে না, এটা কল্যাণ নয়, এটা তাকওয়াও নয়, কারো ঘরের মধ্যে যদি ঢুকতে হয় অবশ্যই সামনে দরজা দিয়া ঢুকবা আর তাকওয়া অর্জন করবা। অনেক সময় আমরা পিছনের দরজা দিয়া ঢোকা শুরু করি, দেখি সে যেন না দেখে। পিছনের দরজা দিয়া যারা ঢোকে তারা ভালো নাই, হলো তারা চোর। কি চোর? তারা চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সামনের দরজা দিয়ে ঢুকো। আমিরুল মুমিনিন কয় আল্লাহ কোরআনের আয়াতটা আমি ফলো করি নাই, মালিক তুমি মাফ করে দাও। মহিলাকে এবার ডাক দিয়া বলো, বোন দুই নাম্বার অন্যায় কি?
মেয়েটা এবার ডাক দিয়া বলে, খবরদার এটাও মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আশ্বাস দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়র বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই যে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, তো সাল্লা সালাম দেওয়ার কথা বললেন, অনুমতির কথা বললেন, এই আপনি আমার ঘরে হুট করে ঢুকার মাধ্যমে এই দুইটা অন্যায় আপনি এখন করলেন, সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, তিন নম্বর অন্যায়। আমার আল্লাহ কোরআনে রাখ দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ্জন, তোমরা ধারণা থেকে বাঁচো, আপনি দূর থেকে ধারণা করে আমার ঘরে ঢুকে তিনটা অন্যায় করলেন, তওবা করে নেন। আমিরুল মুমিনিন বলে, বাইরে আমি তো বুঝি নাই, আমি তো মনে করছি তুমি যে কবিতা পড়তেছো এমন ইন্টারন্যাশনাল কবিতা, যে কবিতা শুনলে যে কেউ তোমার বাইরে থেকে খারাপ মনে করবে। আহারে অন্ধকার রাত্রে বন্ধু তালাশ করো, মেয়েটা রাখ দিয়া বলে, আপনি শুরুর লাইনটা শুনলেন, শেষের লাইনে কি বলছি জানেন? আমি শেষের লাইনটা এমনে বলছি, ফালাউলা ইদারাল্লাহ লা শাইআ মিসলুহু লাজুযিআনিস সারীরি জাওয়ানুহু, আমার মাওলা পাকের ভয় যদি আমার দিলে না থাকতো, আল্লাহর কসম যেই খাটের মধ্যে শোয়া এই খাটটা আনন্দের নাচানাচি দিয়া আওয়াজ শুরু হয়ে যাইত। হে মুসলমান, অমর ডাক দিয়া বলে, আমার অন্যায় হইল, তবে হ্যাঁ তুমি বলো, একা একা থেকেও তুমি কেন এরকম নোংরা গান গাইছো, কবিতা বানাইছো? মেয়েটা এবার ডাক দিয়া বলতেছে, আমি এ ভাই, আমিরুল মুমিনিন অমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, আমার বিয়ে হলো এক বছরের বেশি, আমার স্বামীকে আমিরুল মুমিনিন যুদ্ধের ময়দানে প্রথমে চার মাসের জন্য পাঠাইলেন, চার মাস পরে যখন স্বামী ঘরের মধ্যে আসলো আবার চিঠি দিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দেয়, আবার চার মাস হয়ে গেল, আবার ঘরে ঢুকলো, আবার চার মাসের জন্য পাঠায়, এমন করে এক বছরের বেশি পার, আমি আমার স্বামী ছাড়া এক বছরের বেশি একটা মহিলা আমি এই জায়গায় আছি, আপনি বুঝবেন কি একটা মহিলা কি কষ্ট স্বামী ছাড়া, এটা আপনার বোঝার ক্ষমতা নাই। আমিরুল মুমিনিন কয় ইন্না লিল্লাহ, মনে মনে বলে, আহারে আমার জন্য একটা মহিলা কষ্ট পাইতেছে, ঘরের মধ্যে কান্না করতেছে, দৌড় দিয়া বাড়িতে চলে যায়। ফজরের নামাজের পরে মেয়েকে ডাক দেয়, বলো মা, একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে? মেয়ে ডাক দিয়া বলে, হুজুর একটা মেয়ে সর্বোচ্চ চার মাস একজন স্বামী ছাড়া থাকতে পারে, এর বেশি পারে না। আমিরুল মুমিনিন বাসায় যায়, সুন্দর করে এই কথা শোনার পরে রাষ্ট্রে আইন জারি করে দিল, এখন থেকে যারা যুদ্ধের ময়দানে আছো চার মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকা যাবে না। মনে রাখবেন, যারা বিদেশে থাকে, বিদেশে কাজ করে, তাদের জন্য এই ফতোয়া, এটাই নিয়ম, এটাই যদি বিশাল দূরে যান, অনেক রাষ্ট্রে যান, নিজে সমস্ত রিজিকের আসবাবের জন্য চার মাস পর পরন্তর বিবির কাছে আসবেন, নয়তো বিবির সমস্ত বদদোয়া কপালে লাগবে, রিজিকে বরকত হবে না, ঠিক কি না? আমিরুল মুমিনিন আইন পাশ করে দিয়েছেন, কথা এটা না, কথা হলো ওইটাই আসল, কি যে উনি প্রথমত ধারণা করে ভিতরে ঢুকে গেছেন, ঢুকার পরে লজ্জিত হইছেন, যাহারে আসলে তো ধারণা করে ঢুকা ঠিক হয়নি, আগে টোকা দেওয়া দরকার ছিল, এই তুমি কি বলতেছো এগুলা, তোমার ঘরে কি কেউ আছে কিনা একটু জিজ্ঞাসা করে যদি ঢুকতো, অমরের মতো লোক একটা মেয়ের কাছ থেকে এতটুকু আশা করতো না, কিন্তু তারা এগুলোকে খারাপ মনে করতেন না, তারা ইসলাম যার থেকে পাইতেন, হাদিস যার থেকে পাইতেন, তার থেকেই নিতেন, কারণ প্রত্যেকটা সাহাবিদের অন্তরে রাসূলের হাদিসের প্রতি আল্লাহর বিধানের প্রতি মহব্বত ছিল ওগা। এই জন্য ভাইরা আমার, সমাজের ভিতরে ধারণা গীবত শেখায়ত পরনিন্দা, জবানের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি কারো বিপরীতে বলে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম। আল্লাহ পাক ইমানদারদেরকে আওয়াজ দিয়া বলেন, আদেশ দিয়া বলেন, হে ইমানদাররা, কোন মুমিন কোন পুরুষকে, কোন মুমিন পুরুষ কোন মুমিন পুরুষকে ছোট করবা না, কোন মুমিন নারী কোন মুমিন নারীকে ছোট করবা না। এমনও তো হতে পারে তুমি যাকে ছোট মনে করলা আল্লাহর কাছে সেই বান্দাটাই দামি, তুমি কম দামি। আমরা মানুষকে মানুষের সাথে বংশের জন্য বদ্ধ, বংশের প্রতিযোগিতায় লাগি, বংশের নিয়ে, বংশ নিয়ে, এই আমার বংশ কি জানো অমুক, তোমার বংশ তো এইটা, আমি কে জানো তুমি তো এইটা, এই যে একটা প্রতিযোগিতা, অহংকার। এই জন্য আল্লাহ বলতেছেন, খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবা না, কেন হতে পারে আল্লাহর কাছে সে দামি
তুমি কম দামি, আল্লাহর কাছে তার দাম বেশি, তোমার দাম নাই। বেলালের চামড়া কালো হইলেও আবু জাহেলের চেয়ে দাম বেশি না কম? কতটুকু বেশি? রাসূল কারীম বলেন, আমি মেরাজে জান্নাতে দেখতে যাই, দেখি জান্নাতের ভিতরে আমার আগে আগে বেলালের পায়ের শব্দ। সুবহানাল্লাহ, এটা হলো বেলালের সম্মান। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার কেউ কাউকে ছোট চোখে দেখবে না, সেটা পুরুষ হোক নারী হোক। মহিলারা তাদের বাপ নিয়ে আর স্বামী নিয়ে গর্ব করে, লা ওয়ালা আনিসা উম্মিন নিসা। আল্লাহ পাক পরে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আমরা লকব দিয়ে ডাকি না অনেক সময়, মোটা মানুষে কি রে ভটকা এদিকে ফুটবল হয়ে গেছে খাইতে খাইতে, এরে চিকনু এদিকে কাকড়া সেদিকে ডাক দেয় ভিন্ন ভিন্ন নামে। আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, লকব দিয়ে যেন কেউ কাউকে না ডাকো। খবরদার, তুমি যেই কথা বলো জবান দিয়ে, সব কথা কিন্তু আল্লাহ পাকের আমলনামায়, বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে রাখতেছে। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা ডানে বসা বামে বসা যা যা করে, ডানের ফেরেশতা বামের ফেরেশতা লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দাকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাদিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খবরদার, প্রত্যেকটা বান্দাকে, আমাকে আপনাকে সবাইকে সংরক্ষণের জন্য ফেরেশতা আছে। এজন্য জবান হেফাজত করবেন, যার জবান হেফাজত তার সব হেফাজত, যার জবানের কোনো ব্যালেন্স নাই তার কোনো কিছুর ব্যালেন্স নাই, পাগল উল্টা পাল্টা কথা বলে, আর ভদ্র মানুষ শিক্ষিত মানুষ চুপ থাকে, কথা বলে কম। এটা হলো কথার অনেক বড় একটা ফজিলত। আপনি সম্মানিত হতে চান, আকবারায় কাউকে কথা বলতে যায় বুদ্ধি দিতে যাবেন না, চুপ থাকবেন, এটা আল্লাহর তরফ থেকে আদেশ। রাসূল বলেছেন, তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত যার আছে তার সব হেফাজত আছে, যার জবানের হেফাজত নেই তার কিছুর হেফাজত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার জবানের হেফাজতের দায়িত্ব আমাকে দাও, আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জবান আর লজ্জাস্থান এটার গ্যারান্টি দেন, নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিস। লাভ কি হয় গীবত করে শেকায়ত করে? আমি থাকি ঢাকায়, আপনি আমাকে নিয়ে যদি এখানে গীবত করেন, ফায়দা কি জানেন? ফায়দা আমার, আপনার সমস্ত নেকি আমি নিব, আমার গুণা আপনি নিবেন, কি দরকার নিজের খায় নিজের পরে আরেকজনের জান্নাতে পাঠানোর দরকারটা কি? এই জন্য গীবত যদি করার আগে মা বাবার গীবত করবেন। আপনারা যদি আপনার মায়ের বিরুদ্ধে কেউ কিছু বলে আপনি সহ্য করবেন, বাবার বিরুদ্ধে বললে সহ্য করবেন, এটা সহ্য করবেন না, কিন্তু ঠিকই আরেকজনের বিরুদ্ধে বলতেছেন। এই জন্য আমি বলি, আপনার যদি গীবত করতেই হয়, মায়ের বিরুদ্ধে গীবত করেন, বাবার বিরুদ্ধে গীবত করেন, ফায়দা কি হবে জানেন? আপনি আপনার মায়ের বিরুদ্ধে বললে অন্তত আপনার নেকিটা মায়ের কাছে যাবে, নেকিটা বাবার কাছে যাবে, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কথা বোঝে না এরা? কারণ আপনার নেকি আপনার মায়ের কাছে যাবে, আপনার বাবার আপনার নেকি আপনার বাবার কাছে যাবে, যেহেতু কষ্ট করে আপনাকে জন্ম দিছে। আপনি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, অন্তত তারা তো জান্নাতে যাবে একটা উসিলায়। মানে আপনি এমন মানুষের গীবত করতেছেন যে আপনারা কোনোদিন চিনেও না জানেও না, অযথা তার সব গুণা নিয়ে আপনি জাহান্নামে চলে গেছেন। রাসূল হাদিসে বলছেন, একটা লোক সোজা জান্নাতে ঢুকতেছে, পিছন দিয়ে আরেকজন এসে কলার ধরে, ও বড় কই যাস? কয়, জান্নাতে যাই, দেখছো টিকেট আছে হাতের মধ্যে, থাপরাম ধরে ওরা জান্নাতে যাস, আমার সাথে মোয়ামেলা আছে, খেল নাই, কিসের মহামেলা? তো দুনিয়াতে আমারে নিয়ে মানুষের কাছে গীবত করে বেড়াইতি, হ্যাঁ মনে আছে, কিচ্ছু ভুলি নাই, মাফ করি নাই, আজকে বিশ নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, তাড়াতাড়ি নেকি দে। এ বেটা তোর কাছে কেন দেবো, আল্লাহ তো মাফ করে দিছে। কথা বল আল্লাহ রে, এ বান্দা আল্লাহরে বলবো, আল্লাহ এই বেচারা পিছনে আসছে ডিস্টার্ব করতেছে, জান্নাতে ঢুকবো, দেখেন আল্লাহ, আল্লাহ কয় আমি তো তোরে মাফ করে দিছি, যে ডিস্টার্ব করতেছে কেন ডিস্টার্ব করে তার সঙ্গে বস। কইলে কি কয় রে? কহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইজন এখন একসাথে মুজাকারা করবে। ভাই কি সমস্যা? কয়, গীবত করছিলা মানুষ আমারে কত কিছু বলছে, শিকায়ত করছিলা মানুষ আমারে কত ছোট চোখে দেখছে, ওই দিনের কষ্ট আজকের আরাম, বিশ নেকির কারণে জান্নাত পাইতেছি না, বিশটা নেকি দিয়া দে সোজা জান্নাতে চলে যায়, পরে তুই যা করবি কর। ভাই না, বিশ নেকি দিলে আমার কি থাকে? কোর কি থাকে না থাকে এটা তুই বুঝবি, আমার কি, এটা দে না তো মাফ নাই, মামলা এখানেই ঝুলে থাকবে, বেচারা তার নেকির থেকে বিশ নেকি দিবে, এই ব্যক্তিটা সোজা জান্নাতে ঢুকে যাবে। এ বেচারা কবে, আল্লাহ আল্লাহকে আমি তো জানি না, আমি তো তোরে দিছিলাম, এখন তুই কি করবি কর। এই বেচারা সোজা জাহান্নামে, আর ওই যার গীবত করছে সে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ, আপনি দেখেন আপনি আপনার জবান দিয়ে কয়জনের গীবত করছেন। এই জন্য
কোন গীবতের মজলিস যদি বসে, আল্লাহর ওয়াস্তে গীবতের মজলিসে বসবেন না। বর্তমান সময়ে কি অবস্থা জানেন, গীবতের মজলিসে দশজন বসছেন, একজন যদি বলে ভাই গীবত টিবত করে না, আইছে ভিজা দরবেশ, কত দরবেশ গিরি করে, হয়েছে যা আমার পছন্দ নয় উঠ, বেটা গীবত করি নাকি, তার সামনেও তো বলতে পারবো, তার সামনে বলার কি ফায়দা। আল্লাহ পাক বলেছেন কেউ যদি অন্যায় করে কি করবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ কোন ইমানদার ভাই যদি অন্যায় করে ভুল করে, উচিত কি আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি তাকে ভাই হিসেবে সংশোধনের নিয়তে তুমি তাকে ইসলাহ করবা, তুমি তাকে সংশোধনের নিয়তে একা একা বলবা, এ ভাই তোমার এটা খারাপ, তোমার এটা খারাপ, এটা বাজে, এটা বন্ধ করো, একা একা বলবা, দশ জনের সামনে বইলে তার সম্মান নষ্ট করলে মানে আল্লাহ পাকরে কষ্ট দিলা। এজন্য কোন মুমিন ভাই যদি আপনার আপনার আপন ভাই যদি ভুল করে আপনি কি মানুষকে জানাবেন, জানাবেন না। এজন্য আপনার কোন মুমিন ভাই যদি ভুল করে আপনি জানায়েন না, তাকে ডাক দেন গোপনে গোপনে, বলেন যে ভাই তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে, এটার ব্যাপারে কিন্তু মানুষ কিন্তু অনেক কথা বলে তোমার জন্য, তোমার এই বিষয়টা খারাপ, দুনিয়ার মানুষ তোমাকে অনেক ছোট চোখে দেখে, তুমি এই জিনিসটা পাল্টাও যেন মানুষ তোমাকে সম্মান করে, বা সুন্দর করে তারা বুঝাই দেন, সে শুধরা যাবে। এটাই হ্যাঁ, যদি গীবত করতে হয় দুই ভাবে গীবত করা যায়, এক নম্বর কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়, যেমন সমাজে ফ্যান্সি ডিলের ব্যবসা আছে, ইয়াবার ব্যবসা আছে, এই সমস্ত চোর, এই সমস্ত সন্ত্রাসী অথবা এই সমস্ত মাদক দ্রব্য চোরাচালানি যারা করে, এদের থেকে মানুষকে সাবধান করার জন্য তার ব্যাপারে বলা যায়, এতে রাষ্ট্রের ক্ষতি, সামাজিক অবক্ষয়। দুই নম্বর কেউ যদি ইমানের ক্ষতি করে, যেমন কাদিয়ানিরা, এরা আমাদের ইমানকে নষ্ট করতে চায়, তো ওর ব্যাপারে প্রকাশ্যে বলা গোপনেও বলা জায়েজ, বরং ইমানই দায়িত্ব। এই দুই ব্যাপারে, এই দুই ব্যাপারে গীবত করা যায়, কেউ যদি ইমানের প্রশ্ন আসে অথবা সামাজিকতার কোনো প্রশ্ন আসে, এছাড়া অন্যথায় ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ইসলাহের নিয়তে আপনি আপনার ভাইকে শুধরায় দেন, কারণ রাসূল হাদিসে এটাও বলেছেন আল মুমিনু মির আতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না, আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনার চেহারার কালো দাগ দেখা যায়, কিন্তু আয়না কিন্তু কাউরে বইলা বেড়ায় না, এই যদি বইলা বেড়াই তো আমাদের দেশের মহিলারা আটা মাদা মাইখা সুন্দর হইতে পারত না, মাখার পরে বাইরে বেরোলে আয়নার সাথে সাথে বলতো ভাই বিয়ে করার আগে সাবধান, কিন্তু মেকআপ বেরিয়েছে আমি দেখছি সাক্ষী, আয়না যদি কথা বলতে পারতো এটা বলতো, কিন্তু আয়না যেভাবে মানুষের দোষ গোপন রাখে, রাসূল বলেন আল মুমিন উমির আতুল মুমিন, আয়না স্বরূপ মুমিন, মুমিনের জন্য আয়না, যেভাবে আয়না তোমার দোষ গোপন রাখে, তুমি মুমিন হয়ে আরেকজন মুমিনের দোষ গোপন রাখবা, খবরদার। আর কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নিজে কেয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রাখবে। আচ্ছা বলেন গুনাহ করে নাই কি, আছেন কেউ এরকম, প্রত্যেকটা মানুষ গুনাহ করছে, কি দরকার গীবত করে মানুষের মানুষের কাছে আরেকজনের গুনাহ প্রকাশ করা, কি দরকার, আমি নিজেও তো করছি, আল্লাহ যদি আমার কাপড় খোলা শুরু করে আমি কি থাকতে পারবো, না আপনি থাকতে পারবেন। এই জন্য কেউ যদি গীবত করে, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ পাক ওই বান্দাকে যে গীবত করলো, আল্লাহ পাক তাকে একদিন না একদিন ঘরের মধ্যে বসাও হলেও তাকে লাঞ্ছিত করে। এই জন্য ভাই আমার আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আর কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করা যাবে, গীবত করব, কারো গীবত করব না, মনে করবো এটা আমার আপন ভাই, তাকে ইসলাহের জন্য কিছু বলতে পারি, তাকে সমাধান করার জন্য বলতে পারি, তাকে শুধরে দেওয়ার জন্য বলতে পারি, কিন্তু কখনোই কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলা যাবে, কথা বলে না, ঘুমাইতেছেন আপনারা, বলা যাবে গীবত করব। আজকের মাহফিলে এই যে শুরু থেকে এই পর্যন্ত বয়ান শুনলেন, কেউ যদি এটা নিয়ত করেন যে আমি আজকের মাহফিলের সব কথা আমল করব ইনশাআল্লাহ, তাহলে আজকের মাহফিল কামিয়াব, এটার এটার জন্যই যথেষ্ট। আর যদি না হয় তাহলে মাহফিল কালকে কইরাও লাভ নাই, প্রত্যেকটা মাহফিল থেকে একটা জিনিস করে নিবেন ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। এই মাহফিল থেকে আজকের বয়ান থেকে একটা জিনিস নিলেন, কালকে নজরুল ইসলাম কাসিমী সাহেব হুজুরের বয়ান থেকে আরেকটা জিনিস নিবেন, এই দুই দুই দিনের মাহফিলে গরমের মধ্যে বসে